এখন ছয়টা স্যার আমি আমি ছয়টা স্যার হয়ে গেছে তারা মনে করেন ভালো বিএনপি ছয়টা স্যার হিরো আলম ছয়টা স্যার এখন হিরো আলম যে আমাকে বিএনপির বিরুদ্ধে কথা বলতেছে ছয়টা স্যার হিরো এখন তো ওরা বলতেছে তোরা হলে তো তুই হলে আওয়ামী লীগের লোকের নাম করছে না আর আওয়ামী লীগের লোক মারছে কিন্তু কেন বিরুদ্ধে কথা বলবো আপনারা মেরে ফেলেছবেন মারেন হিরো আলম বলে হিরো আলম ঠিক আরে আপনি মারধর করছে না আল্লাহ কেন এক পাশে ডাকছে আমি জানি না আল্লাহ আমাকে মায়ের খাওয়ার জন্য পাশে ডাকছে নাকি আমি তাও জানি না আমাকে বারবার কেন মারতেছে কিন্তু আল্লাহ আমাকে মারে ফেলে দিচ্ছে নাকি আমি জানি না খালি মার খাইতেছে কিন্তু আল্লাহ মারে না কেন পৃথিবী থেকে বিদায় করে না কারণ আমি তো এই বাংলাদেশ ধর্মঘট করে ভুল করছে আমার চেহারা নাই শিক্ষা নাই দেখতে ভালো না কুচ্ছেদ তারপরে কথা বলতে পারি না আমার কথা আজ পর্যন্ত স্পষ্ট হয় না অনেকে বললে ও হ্যাঁ তা আমি কেন রাজনীতি করি আমার কী যোগ্যতা আছে হয়তো একলে একলে কথা বলি আমার কী যোগ্যতা আছে আমার তো যোগ্যতাই নাই তাহলে আমাকে না কেন রাজনীতি হবে ভাই আমি যেহেতু যোগ্যতা ব্যক্তি পারছি বাংলাদেশ থাকার দরকার নেই এই রাজনীতি দেবো আমার সামনে এখন চোখে গুলি করে মারবে কুপিয়ে মারবে আমি দেখে আর কথা বলবো না আমার সামনে কেউ না খেয়ে মারলে আমি আর করবো না কারণ আমি এই না খেতে মানুষের না দিয়ে আমি আমার মাকে যা খাওয়াবো কারণ আমার মা মরে গেলে আমি মরে গেলে আমার মাকে খাওয়ার মূল্য নাই তোর তোর বাসনের দরকার নাই আমি আর মাকে বাঁচাবো এখন থেকে আমার শোলকে বাঁচাবো আমার বউকে বাঁচাবো কিন্তু তোদেরকে আর বাঁচাবো না কারণ আমাকে তোরা ছয় দালাল পড়ছে এখন তোরাই এখন মনে করে এক হিরো আলম তো বলছে এক হিরো আলম বা বাংলাদেশে রাজনীতি না করলে কেউ অন্যায় প্রতিবার কী ভালো হবে আপনি থেকে কিছুই হবে না কিছু হবে হবে না কারণ আপনারা সেটাকে রাজনীতি করলাম না কথা বলবো না আপনাকে নামে আজ থেকে আর বোবা হয়ে থাকবে হিরো আলম দেখবেন হিরো আলম কোনো বিষয়ে আর কোনদিন কথা বলে কি না দেখবেন তো আপনারা হিরো আলম পাগল হয়ে গেছে অনেকে হোক কয় কি হলে ভাই আমার অনেকে দেখে ইন্টারভিউ করছে অনেকে দেখে টক শো করছে হিরো আলমের নামে কতে হিরো আলম বোলবাল বকতেছে তারা আওয়ামী লীগের লোক সে বিএনপির নাম কেন বলতেছে আমি জানি না তার আমাকে বাংলাদেশে বাড়ানো পারছে না হলে বিএনপি থেকে এই কথাগুলো বলতেছে হিরো আলম সৈরা সার রাখেছে বিএনপি আর আওয়ামী লীগের পার্থক্য কী হলো এরাও তো এক সৈরা সার কেমন করে সৈরা সার তারা তো সৈরা সার না হবে দেশ স্বাধীন করার পরে তারা মারছে আমি তো সেখানে বিএনপির বিরুদ্ধে মামলা করতে যাইনি আমি মামলা করবে গেছি সেই সৈরা সার দাদা আমাদের মারধর করছে আমাকে বুক খালি করে সন্তান তাদের বিরুদ্ধে মামলা করতে গেছে তারা এখন আক্রোশ এই দেশ ভালো হবে না এটা কারণে আক্রোশ আছে এই যে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল বিএনপির অনেক সাধারণ লোক অনেকে মারছে তারা সেই আক্রোশ করে দেখেন তারা পাঁচ তারিখে তার মারধর শুরু করছে আমার চোখের সামনে সেদিকে বিএনপি জরুরি অবস্থা মেডিকেলের সামনে কবে কবে মারলো বিএনপির লোক আমি 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 ছিলাম আমি মেডিকেলে ভর্তি ছিলাম তো তাহলে বিএনপি লোকেরা এরকম মারধর করে তাহলে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কী হলো বিএনপি আওয়ামী লীগ থেকে অনেক মাছের বাজার হাট বাজার বস্তি টস্তি দখল করছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা যাওয়ার পাঁচ থেকে সেই দিন থেকে তারা সেই মনে করেন মাছের বাজার বস্তি বস্তি তার দখল করা শুরু করছে তাহলে আপনারা বলেন তাহলে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য গেছে অল